আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশ দেখবার জন্য আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে রাঙাপুরি রস মেলা রাশ কনভেনশন সেন্টার এবং আল আকসা ডেভেলপার্স লিমিটেড আমাদের মাঝে দুজন বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি প্রথমেই আমাদের মাঝে আছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম ওয়া আমাদের মাঝে আরো একজন বিচারক উপস্থিত রয়েছেন হাফেজ কারি মাওলানা মামুন হাসান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের পর্বে আজকের এই চূড়ান্ত পর্যায়ে এসে পাঁচজন প্রতিযোগী বন্ধু তাদের তিলাওয়াত উপস্থাপন করবেন এবং চারজন প্রতিযোগী বন্ধু চলে যাবে দ্বিতীয় রাউন্ডে আমরা প্রথমে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মাহফুজ হাসনাতকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو what لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم <applause> رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحد الحاكمين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাল্লাহ আমরা এতক্ষণ বন্ধু মাহফুজ হাসনাতের তেলাওয়াত শুনছিলাম তার তেলাওয়াত কেমন হলো সেটি জানবার জন্য আমরা চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক হাসান মামুন আপনার কাছে মাশাল্লাহ মাহফুজ হাসনাত তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো উচ্চারণ তোমার ভঙ্গিমা সবগুলোই সুন্দর ছিল তবে তোমার তেলাওয়াতের মাঝে দুইবার এরকম হয়েছে যে আয়াত শেষ শেষ করতে গিয়ে তোমার হয়ে গেছে দম যেভাবে ফিনিশিংটা হওয়া উচিত ছিল সেভাবে হয়নি তুমি যদি আগেই পরিমাণটা ঠিক করে নাও আর এক আয়াতের পরে দম নিয়ে তারপরে আবার শুরু করো তাহলে তোমার তেলোয়াড়টা আর অনেক সুন্দর হবে আল্লাহ তোমার কণ্ঠকে কোরআনের জন্য মঞ্জুর করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন ধন্যবাদ বিজ্ঞ বিচারক হাফেজ কারি মাওলানা হাসান মামুন আপনাকে চমৎকার পরামর্শ দিয়েছেন আমরা তিলাওয়াতের সময় এই বিষয়গুলি স্মরণে রেখে তিলাউত করব আমরা সেই পরামর্শ আমাদের প্রতিযোগী বন্ধুদের দিতে চাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বন্ধু আমির হামজাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت মাশাল্লাহ আমাদের প্রতিযোগী বন্ধু আমির হামজার কণ্ঠে আমরা শুনলাম আমির হামজার পারফরমেন্স সম্পর্কে আমরা এখন জানবার জন্য চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক হাফেজ কারি মালানা হুমায়ুন আহমেদ আপনার কাছে মাশাআল্লাহ আমির হামজা খুব সুন্দর নাম বিখ্যাত একজন সাহাবী রাসূলের চাচা আলহামদুলিল্লাহ সেই নামে নাম সৌভাগ্য তোমার সেই নাম সেই নামে নাম হয়েছে তোমার বাবা আমার রেখেছে তোমার বাবা মাকে ধন্যবাদ আমির হামজা তেলাওয়াত যেভাবে করার কথা ছিল ওর কন্ঠ দরাস কন্ঠ কিন্তু শুরুটা ভালো হয়নি তুমি বিসমিল্লাহতে বিসমিল্লাহ শেষে ماده কি আছে মধ্যে আдзе আছে তুমি এখানে মাধ্যমে তবাই করে ফেলছো কেমন তাই না তুমি কি করছো রাখবা হ্যাঁ এরপরে মাঝেও তোমার অল্প অল্প দমে পড়ছিল ভালোই হচ্ছিল কিন্তু আরো সুন্দর হওয়া উচিত ছিল কেমন আরো ভালো করে তোমার শক্তি আছে তোমার তেলা হাতের ভয়েস ভালো তো তুমি আউজবিল্লা চমৎকার পড়েছো পড়নি পড়ো তো আবার আউজবিল্লা পড়ো আউযুবিল্লাহি মিনাশ এই তো মাশাআল্লাহ তুমি আউযুবিল্লাহ খুব সুন্দর পড়ছாய் এটা সাথে তোমার বিসমিল্লাহ একেবারে মিলছিল না বিসমিল্লাহির রহমানির রহিম যখনই তুমি ছোট ছোটা ধরবা তখন বিসমিল্লাহর শেষে কাট দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে তোমার তেলাওয়াত সুন্দর হবে তুমি সুন্দর করে শুরু করতে পারতাম ইদা কত সুন্দর এইভাবে তেল করতে হতো যাক তুমি ভালোভাবে প্রশিক্ষণ নিবে বিজ্ঞ একজন ভালো কাছে প্রশিক্ষণ নিলে তুমি কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কেমন ঠিক আছে ভালো প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাও তোমার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাকে চমৎকারভাবে ভাবে আপনি বিশ্লেষণ করেছেন আমরা আমির হাম্মার জন্য কামনা এবং শুভ প্রত্যাশা রাখছি সুপ্রিয় দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা আজকের এই চূড়ান্ত পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে মঞ্চে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মুশফিকুর রহমান মঞ্চে আসছে মুশফিকুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإله قريب 怎样不足？<noise> <noise> <noise> আল্লাহ আমরা আমাদের প্রতিযোগী বন্ধু মুশফিকুর রহমানের কণ্ঠে তেলাওয়াত শুনলাম মুশফিকুর রহমানের আজকের এই চূড়ান্ত পর্বে পারফরমেন্স কেমন ছিল সেটি জানবার জন্য আমরা চলে যাচ্ছি বিচারকের কাছে মাশাল্লাহ মুশফিকুর রহমান খুব সুন্দর তেলাওয়াত করেছে গত পর্বের থেকে এই পর্বের তেলাওয়াতটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং তার যে স্কেলটা উঁচু ছিল এটাও সুন্দর হয়েছে সামনে আরো ভালো করবে এই কামনাই আল্লাহর কাছে প্রার্থনা করি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা হাসান মামুন আপনাকে আমরা মুশফিকুর রহমানের জন্য শুভকামনা রাখতে চাই মুশফিকুর রহমানের জন্য অনেক অনেক শুভকামনা পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশ দেখবার জন্য আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল এবং আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিজ্ঞ বিচারক হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ এবং রয়েছেন আমাদের সঙ্গে হাফেজ কারি মাওলানা হাসান মামুন দুজনকেই বিজ্ঞাপন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আর আমরা আজকের এই চূড়ান্ত পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে মঞ্চে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মাহমুদ আসসালামাইকুমুল্লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Malikin

ফিনিশিং দেওয়ার সময় কণ্ঠটা ক্রাক করছে বিষয়টা খেয়াল রাখবা আর শক্তি সামর্থ্য তেলাত করার জন্য তোমার মনোবল সব ঠিক ছিল আর একটি স্পিড বাড়লে ভালো হবে ইনশাআল্লাহ আগে পরবর্তী রাউন্ডে যে গেলে তুমি আরও ভালো করতে পারবে ইনশাল্লাহ কেমন এই বিষয়ে তুমি অবশ্যই লক্ষ্য রাখবে আল্লাহ কাছে তোমার জন্য সেই দোয়াই করি তুমি যেন আরও ভালোভাবে অগ্রসর হতে পারো তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল ধন্যবাদ বিজ্ঞ বিচারক হাফেজ কারি মালানা হুমায়ুন আহমেদ আপনাকে আমরাও আবদুল্লাহ আল মাহমুদের জন্য শুভকামনা রাখতে চাই আমরা এই পর্যায়ে ডেকে নেব আমাদের আজকের এই পর্বের শেষ প্রতিযোগীকে আমাদের আজকে এই পর্বের শেষ প্রতিযোগী মনিরুল ইসলাম আসসালাম রজি بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وهذا الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه اسفل سافلين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাসা আল্লাহ আমরা এতক্ষণ মনিরুল ইসলামের তিলাও শুনছিলাম মনিরুল ইসলামের আজকের পারফরমেন্স সম্পর্কে জানবার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি মালানা মামুন হাসানের কাছে মাসা আল্লাহ মনিরুল ইসলাম খুব সুন্দর নাম তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে তোমার জন্য শুভকামনা আর তোমার জন্য পরামর্শ হলো তুমি যে শেষ করলে মানে পূর্বের যে স্কেল এবং ফিনিশিং দুইটা সমান হয়ে গেল এ দুটার যে পার্থক্য হওয়া দরকার ছিল সেটি হয়নি তুমি পরবর্তীতে এই বিষয়টি খেয়াল রাখবে ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যাঁ ধন্যবাদ বিজ্ঞ বিচারক আপনাকে আমরা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রাখতে চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এ পর্যায়ে আমরা আজকের পর্বে যে পাঁচজন প্রতিযোগী বন্ধু ছিল তাদের মঞ্চে ডেকে নেব এবং ফলাফল ঘোষণা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু আমাদের আজকের পর্বের চূড়ান্তভাবে পাঁচজন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী বন্ধুকে আমাদের এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে আমি এখন সেই বন্ধুটির নাম ঘোষণা করছি আমাদের মাঝখান থেকে আজকে বিদায় নিচ্ছে আমির হামজা আমরা আমির হামজার জন্য অনেক অনেক শুভকামনা রাখতে চাই এই বিদায়টি শেষ বিদায় নয় আজকের এই অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আমির হামজা সামনে আরও ভালো পারফরম্যান্স করতে পারবে আমরা সেই প্রত্যাশা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন সালেহা ইমারত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশের আজকের পর্ব আমাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন রাঙাপুরি রস মেলা আল আকসা ডেভেলপার্স লিমিটেড এবং রাশ কনভেনশন সেন্টার আমাদের মাঝে দুজন বিজ্ঞ বিচারক ছিলেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ এবং আরও একজন বিচারক আমাদের মাঝে উপস্থিত ছিলেন হাফেজ কারি মাওলানা হাসান মামুন আজকের মতো এই পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ